আরেক নাম মনীষা বাল্মীকি। নারকীয় ঘটনার প্রতিবাদে সড়বড়িতে প্রতিবাদ। যোগীর রাজ্যে দলিত কন্যাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড়। হাতরসে দলিত কন্যাকে গণধর্ষণের পর নৃশংসভাবে অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে খুন এবং প্রশাসনের সহযোগিতায় রাতের অন্ধকারে পুড়িয়ে ফেলার প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বলেছেন রাষ্ট্রীয় হত্যা। রাজ্যের তৃণমূল কংগ্রেস দলিত অত্যাচারের বিরুদ্ধে এবং হাতরসের নারকীয় ঘটনার প্রতিবাদে মিছিল প্রতিবাদ সভার আয়োজন করে। পুরুলিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে জেলার পুরুলিয়া শহর সহ প্রতিটি ব্লক এলাকা সহ সমস্ত জায়গায় মিছিল প্রতিবাদ সভায় সামিল ছিলেন দলের নেতাকর্মীরা। নিতুড়িয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সড়বড়ি মোড়ে মিছিল এবং প্রতিবাদ সভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ জোরালো করা হয়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে অকারণে দলিতদের উপর অত্যাচার চলছে, স্বশাসিত সংস্থা সহ প্রশাসনকে কাজে লাগিয়ে প্রতিবাদের কণ্ঠস্বর বন্ধ করতে চাইছে বিজেপি। দলের পক্ষে জানানো হয় শুধু ধিক্কার মিছিল নয়, প্রতিবাদে তীব্র আন্দোলন হবে। নিতুড়িয়া সড়বড়ি মোড়ে উপস্থিত ছিলেন নিতুড়িয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তিভূষণ প্রসাদ সহ বহু শাখা সংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা। পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।